আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ব্লগস। মুনমুন, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সকাল থেকেই, এখন ঠিক সকাল 9টার মতো বাজে। তো সকালবেলায় আজকে আমি রান্নাবান্না সেরে নিব আর কি। তো একদম সময় খুব কম থাকে, বেলা ছোট হয়ে গেছে, যার কারণে আমি সকালেই রান্নাবান্না সেরে নেই। তো এখানে আমি লাউ দিয়ে আজকে চিকেন রান্না করব, সেজন্য আমি চিকেন নিয়েছি আর লাউটা আমি কেটে নিব। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, এতে করে নতুন নতুন ব্লগ দেওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এখানে আমি লাউটা কেটে কুটে নিব আর কি। তো বাকি কাজগুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, তো দেখতে থাকেন ভিউয়ার্স শেষ পর্যন্ত আজকের ব্লগটা। তো আমার কিন্তু লাউ কাটাকাটি করা হয়ে গেছে আর বাকি কাজগুলো আমার করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাটাও হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি, জিরা পেস্ট করে নিয়েছি, এখন লাউগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। তো এটা খুবই কষি একটা লাউ আর কি, সেটাই চিকেন দিয়ে রান্না করব। আর আমি ভিতরের অংশ একটু ফেলে দিয়েছি লাউয়ের, এতে করে সবজিটা কিন্তু অনেক খেতে আর কি আমি হয়। আর আমি চিকেনটা এখন খুব ভালোভাবে একদম ফ্রেশ করে আর কি ধুয়ে নিচ্ছি। তো এভাবে লাউ দিয়ে চিকেন রান্না করলে খেতে কিন্তু খুবই ইয়ামি হয়, আপনার বাসাতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার সব কাজগুলি গোছানো হয়ে গেছে, এখন চলে যাব রান্না করার জন্য। তো সব কিছু গোছানো থাকলে রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর কি, আর খুব ভালো লাগে রান্না করতে আর কি। আমার সব কাজগুলোই গোছানো হয়ে গেছে, এখানে প্যানের ভিতর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি, তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি মোটামুটি একটু ভেজে নিব।
তো আমি সব ধরনের মশলা অ্যাড করে চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে লাউগুলো দিয়ে দিলাম। এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে। তারপর পেঁয়াজ পেস্ট দিলাম দুই টেবিল চামচ, জিরা পেস্ট দিলাম দুই টেবিল চামচ, এলাচ দারুচিনি দিয়ে দিলাম। তো চিকেনটা দেওয়ার পরে আমি কষিয়ে কিছুক্ষণ, তারপর লাউটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি। আর কালারটা কত ইয়ামি হয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এভাবে অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে চিকেন দিয়ে রান্না করলে আর কি। কম বেশি সবাই রান্না করতে পারেন, তো আমি যেভাবে পারি আর কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ঝোল দিয়ে দিলাম আর কি, ঝোলের পানিটা অ্যাড করে দিলাম যতটুকু আর কি ঝোল রাখবো, পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। তো এখানে কিছু বাজার নিয়ে আসছিলো, এখানে ধনিয়া পাতাগুলো আমি একটু বেশে রেখে দিব। আর বাকি কাজগুলো আমার হয়ে গেছে, রান্না বান্নাও শেষ আর কি। এখন ধনিয়া পাতাগুলো একদম এভাবে বেছে রেখে দিব, না হয় একদম পচে যাবে আর কি। আর ধনিয়া পাতাগুলো এমনিতেই পচা পচা আর কি, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রতিদিন, যার কারণে এই জন্যই মনে হচ্ছে যে যে কোনো সবজি অত ফ্রেশটা আর কি পাওয়া যায়। তো এখানে একটু গাজর, বরবটি আর মূলা, মূলাটা একদম অত ভালো না আর কি, তরতাজা না, তারপরও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই মূলাটা একটু ধনিয়া পাতা বা যে কোনো মাছ দিয়ে রান্না করলে। আর এখানে কিছু বরবটি আছে একদম দেশি বরবটিটা, এটাও একটু ঝোল ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কি। তো আবারও বলে নিলাম, আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে নতুন নতুন ব্লগ দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর এই পাশ থেকে আমার কিন্তু রান্নাটাও হচ্ছে আর কি, লাউ দিয়ে চিকেন রান্নাটাও হচ্ছে। ওপাশ থেকে আমি অন্য কাজগুলো মোটামুটি গুছিয়ে নিচ্ছি। এভাবে করে কাজকর্ম না করলে বেলা একদম ছোট হয়ে আসছে আর কি, কাজ করার পরে গোসল করে তারপরে নামাজের টাইম হয়ে যায় আর কি, একদম বেলা অনেক হয়ে যায়, শেষে আর কাজ করতে ভালো লাগে না আর কি। খুব তাড়াতাড়ি করে কাজ করে নিলে পরে টাইমটা কিন্তু অন্যান্য কাজগুলো করতেও ভালো লাগে, যেহেতু আমি সকালবেলায় রান্নাটা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।